আজ আমার অনেক দেরি হয়ে গিয়েছে, এখন সকাল 11টা বাজে, বাট এখনো কুয়াশা যায়নি, তো তাড়াতাড়ি গাড়িটা একটু ক্লিন করলাম। আজ আমার কোনো রিজার্ভ টিপ নেই, তাই আমাকে স্ট্যান্ডের লোকাল টিপ মারতে হবে। তো গাড়িটা স্টার্ট দিয়ে চলে আসলাম আমাদের সিএনজি স্ট্যান্ডে। এখানে অনেক গাড়ি রয়েছে, তো এখন গাড়িটা এখানে ঘুরিয়ে রাখলাম। গাড়ি বেশি থাকার কারণে সিরিয়াল পেতে অনেক দেরি হবে, এর জন্য চলে যাচ্ছি চা খেতে। সকালে ঘুম থেকে দেরি করে উঠে চা খাইনি, তো এখানে এসে চা খেলাম। আর আমার এক বাগনার জন্য কিছু পার্সেল এনে ওকে দিলাম। তো স্ট্যান্ডে এসে দেখি সিরিয়াল আসতে এখন অনেক দেরি হবে। আর এই হচ্ছে আমার এক বেস্ট সাবস্ক্রাইবার, এখানে এসে দেখি সে আমার ভিডিওগুলো দেখছে। প্রায় 2 ঘন্টা ওয়েট করার পর এখন আমার গাড়িতে প্যাসেঞ্জার উঠাচ্ছি। তো প্যাসেঞ্জার নিয়ে চলে আসলাম এই স্ট্যান্ডে। এখানে আসার সাথে সাথে প্যাসেঞ্জার আবার পেয়ে যায়। এখানে প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে চলে আসলাম আমার গাড়ির জন্য একটা চাকা কিনতে। এই দোকান থেকে একটা চাকা কিনে এখানে একটা কাজ করিয়ে চলে আসলাম স্ট্যান্ডে। তারপর প্যাসেঞ্জার নিয়ে চলে আসি এই স্ট্যান্ডে। এখানে গাড়ি রেখে এখন প্যাসেঞ্জারের জন্য ওয়েট করব। অনেক সময় ওয়েট করার পর প্যাসেঞ্জার পাইনি, তাই একজন প্যাসেঞ্জার নিয়ে বাজারে চলে আসলাম। তারপর আমার এক সাবস্ক্রাইবারের দোকান থেকে কয়েকটা কলম কিনলাম, আর এই সাবস্ক্রাইবার আমার প্রথম 500 সাবস্ক্রাইবারের মধ্যে একজন। তারপর প্যাসেঞ্জার নিয়ে চলে আসি, এখন গাড়ি বন্ধ করে বাড়িতে চলে যাব।